নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমি আমার চ্যানেলে জিঞ্জিভাইটিস নিয়ে আলোচনা করব। জিঞ্জিভাইটিস কি? ইনফ্লামেশন অফ দ্য গামস, মানে দাঁতের মাড়ির ইনফ্লামেশন। কি কি কারণে হতে পারে? যদি আমরা খাবার পরে মুখ না ধুই বা ভালো করে মুখ পরিষ্কার না করি, সকালে বা রাত্রিতে আমরা যদি ঠিকমতো দাঁত না মাজি, দাঁতে যদি কেরিস বা ফুটো থাকে, তাতে যদি খাবার ঢুকে থাকে, অথবা খাবার পরে দাঁতে যদি খাঁটি নেওয়া অভ্যেস থাকে, তাহলে কিন্তু জিঞ্জিভাইটিস হওয়াটা অস্বাভাবিক নয়। জিঞ্জিভাইটিসের ফলে কি হয়? মাড়িটা ফুলে উঠে, আমাদের খেতে অসুবিধা হয়, কষ্ট হয়, এবং সেটা যদি বেশি বাড়াবাড়ি পর্যায়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় দাঁত দিয়ে, মাড়ি দিয়ে রক্ত বা পুঁজো আসতে পারে। এক্ষেত্রে আমাদের সাবধানতা নেওয়া দরকার। প্রথমে খাবার পরে মুখ পরিষ্কার করা, দুবেলা ভালো করে মুখ ধোয়া মাজন দিয়ে, প্রয়োজন হলে তারপরে গরম জল দিয়ে কুচকুচো করা, এবং প্রয়োজনে গার্গল করা, এবং সেটা নুন দিয়েও হতে পারে বা বিটাডিন বা আইডিন দিয়েও গার্গল করা যেতে পারে। যে যে কারণগুলো হয়, সেই সেই কারণগুলো থেকে আমাদের সরে আসা, গ্যাস অম্বল হলে বা খুব রিচ খাবার এড়িয়ে যাওয়া, দাঁতে অহেতু দাঁতে খাঁটি নেওয়া বা সেফটিপিন নেওয়া, অন্য কিছু জিনিস নেওয়া থেকে বিরত থাকা, এবং কেরিস হলে বারবার কুচকুচো করে খাবার বের করা, হয়তো দাঁতের ভেতরে ফরেন বডি না ঢোকানো। এবং এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে। যদি কেরিস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ফিলিং করানো বা দাঁতের ডাক্তারবাবুর কাছে যেয়ে ফিলিং করে নেয়াই ভালো। আর যদি কেরিস না থেকে যদি জিঞ্জিভাইটিস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার দাঁতের যত্ন নেওয়া প্রথম, দ্বিতীয় হচ্ছে গ্যাস না হওয়া, এরকম খাবার খাওয়া, আর দাঁতের থেকে যে পরিষ্কার রাখা। এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে। আর্নিকা, ক্রিওজোট, কোফিয়া, মাকসল, বেলেডোনা ইত্যাদি। বায়োকেমিকের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, ম্যাকফস, ক্যালিফস। এবং ক্রিওজোট মাদারও যদি কেরিজ হয়ে থাকে, সাময়িক খুব ভালো কাজ করে। তবে কখনোই রোগের নাম জেনে, ওষুধ জেনে না খাওয়াই বিধেয়। অবশ্যই আপনি পরিচিত কোনো ডাক্তারবাবু বা নিকটস্থ কোনো ডাক্তারবাবুর সাথে আলোচনা করে ওষুধ নেবেন। যদি প্রয়োজন বোধ করেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করতে। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।